যে কারণে আধ্যাত্মিকতাকে জটিল বলে মনে হয়, এটা কিন্তু নয়, এটা খুবই সহজ। কেন এটা কঠিন বলে মনে হয়, সেটা শুধু এই কারণেই যে আপনি যত চেষ্টা করেন তত বেশি স্থূল হয়ে পড়েন, কিন্তু যদি আপনি চেষ্টা না করেন কোনো রাস্তা নেই। সেটা যদি আসে আপনার কাছে, দেখবেন আপনার ধ্যান আলাদা মাত্রায় পৌঁছে গেছে। শূন্য মানে ভেরুমাই, শূন্যতা। One thing that you don't want in your life is you don't want emptiness. যে জিনিসটা আপনি জীবনে চান না সেটা হলো আপনি শূন্যতা চান না। জীবনে কেন এত সব ঝামেলা জুটিয়েছেন, শিক্ষা থেকে শুরু করে পরিবার, পেশা, টাকা পয়সা, সমস্যা, সবই হলো কোনোভাবে আপনি নিশ্চিত করতে চান যে আপনার জীবনটা ফাঁকা নয়। এটাই করতে চান শুধু, যাহা করে আপনি দেখতে চান আপনার জীবন যাতে ফাঁকা না থাকে। তাতে ঝামেলা পড়লেও চলবে, কিন্তু জীবনটা ফাঁকা দেখতে চান না। লোকে যে তাদের জীবনে এত সব যন্ত্রণাকে ডেকে আনছে তা শুধুমাত্র শূন্যতাকে এড়াতে, কারণ শূন্যতা হলো পরম বিষ, পরম বিষ। এটা আপনার জীবন খালি হোক আপনি চান না, কিন্তু সচেতনভাবে আপনি যদি শূন্য হন সেটাই হলো জীবনের অমৃত। সেই জন্যই শূন্য ধ্যান। শূন্য মানে নিজেকে পুরো সরিয়ে দেওয়া। আপনি যদি নিজের জীবন থেকে নিজেকে সরিয়ে দেওয়ার শিল্পটা আয়ত্ত করেন, 15 মিনিটের শূন্যই আত্মজ্ঞান লাভের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু সেরকম মানুষজন বিরল যারা নিজেদের মুছে ফেলতে ইচ্ছুক। এই ব্যাপারটা আসে যখন কারোর মধ্যে গভীর সমর্পণ বোধ থাকে। মানুষকে সমর্পণের দিকে যেতে সাহায্য না করলে এটা অসম্ভব নয়, তবে বিরল। যে কোনো মানুষের পক্ষেই এটা খুবই সম্ভব, কিন্তু লোকজন যখন ধ্যানকে ভালো থাকার একটা কায়দা হিসেবে কাজে লাগাচ্ছে, নিজেকে মুছে ফেলার প্রশ্নটা তখন ওঠেই না, তাই না? এটা আপনাকে নিয়েই। আপনার ধ্যান করার একান্ত কারণটাই হলো আপনার ভালো থাকা, এখানেই তো হেরে যাওয়া হলো। কিন্তু আমি যদি লোককে বলি ধ্যান করুন শুধু, এটা কোনো কল্যাণ নিয়ে আসবে না। বেশিরভাগ লোক কখনো ধ্যান করবেই না। তো আমরা ভালো থাকার কথা বলছি, বলছি মানুষ কী কী উপকার পেতে পারে যেটা একেবারে অনর্থক। দেখুন, যে কারণে আধ্যাত্মিকতাকে কঠিন বলে মনে হয়, এটা কিন্তু নয়, এটা খুবই সহজ। এটাকে জটিল বলে মনে হওয়ার কারণ শুধু এটাই, যেহেতু এটা আত্মবিনাশের একটা প্রক্রিয়া, শুধুমাত্র নিজেকে যে বিলীন করে দিতে চায়। কি করে নিজেকে কেউ বিলীন করে দিতে পারে? আমি যদি বলি আমি নিজেকে বিলীন করতে চললাম, আপনি অন্য কারোর চেয়ে আরো বেশি স্থূল হয়ে পড়েন। বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি যত বেশি চেষ্টা করেন তত বেশি প্রতিষ্ঠিত হন, কিন্তু যদি চেষ্টা না করেন কোনো রাস্তা নেই। শুধু সেই চেষ্টা করার কায়দা বা ঝোঁকটা থাকলেই, তবে এই নিয়ে মাথা খামালে হবে না যে কি হচ্ছে। ধ্যানের সার কথা এটাই যে আপনি যদি শুধু বোঝেন যাই হোক না কেন আপনার কাছে ঠিকই আছে, তখন আস্তে আস্তে আপনি এর থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনি কিন্তু চেষ্টাটা থেকে বেরোতে পারেন না, কিন্তু এই যে ফলটা দেয় তার থেকে আপনি বেরোতে পারেন, তাই না? আপনি যদি এটা সরিয়ে নেন, কিছু হওয়ার দরকার নেই আপনার সাথে, কোনো উপকার না। এমন কি যদি এটা আপনাকে যন্ত্রণাও দেয়, প্রতিদিন আপনি বসবেন, সেটা যদি আসে আপনার মধ্যে, আপনি দেখবেন আপনার ধ্যান আলাদা মাত্রায় পৌঁছে গেছে। লোকে সবসময় ধ্যান করতে করতে হিসেব করে আমার যথেষ্ট লাভ হচ্ছে কি না, সেটা নিজেই একটা সীমাবদ্ধতা। কিন্তু লোকজনকে আপনি অনুপ্রাণিত করতে পারেন না কোনো উপকারিতা না দিয়েই। কেউ ধ্যান করবে না আপনি যদি তাদের বলেন আপনি কিছু পাবেন না, শুধু ধ্যান করুন। তো ধ্যান সেখানেই সীমাবদ্ধ হয়ে গেছে।
শূন্য মানে অভৌত এক মাত্রা বা এমন মাত্রা যা সীমাহীন। এটা হলো সবচেয়ে মূল্যবান জিনিস, কিন্তু একে ধারণ করতেও এমনকি একটা কিছু পরিমাণ সূক্ষ্মতা দরকার। আপনি যদি শুধু নির্দেশটা মাথায় রেখে বসেন, শারীরবৃত্তীয়ভাবে নানা পরিবর্তন ঘটবে। এটা এগোনোর একটা পরিষ্কার রাস্তা। কোনো ব্যাপার না যে আপনি কি করেন, কি ধরনের যোগাভ্যাস করেন আপনি, শূন্যে সত্যি কোনো বিকল্প নেই। 15 মিনিটের শূন্যই আপনাকে আত্মজ্ঞান লাভের দিকে নিয়ে যেতে পারে। আপনার সাধারণ বোধশক্তিতে এ হলো চরম এক বিষ, কিন্তু আপনি পান করে দেখুন, এটাই হলো পরম অমৃত। আপনি যদি শূন্য হয়ে যান, তা সবকিছুই ধারণ করে।